আসসালামু আলাইকুম, আমি সুলতান আক্তার মিনি, প্রগতিশীল নার্সারি স্কুল নাগেসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই, তোমাদেরকে ছাড়া আমিও ভালো নেই। অনেক দিন তোমাদেরকে দেখি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন যাবৎ তোমরা ঘরবন্দি হয়ে আছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে না, স্কুলে আসতে পারছো না, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, আমার সঙ্গে দেখা হচ্ছে না, তোমাদের ক্লাসরুমের সঙ্গে দেখা হচ্ছে না, প্রিয় মাঠের সঙ্গে দেখা হচ্ছে না, দোলনার সঙ্গে দেখা হচ্ছে না, নিশ্চয়ই খারাপ লাগছে। এই খারাপ লাগার জন্য, এই খারাপ যেন না লাগে, এটা থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে তোমরা প্রতিদিন ক্লাস করবে, প্রতিদিন প্রতিদিনের ক্লাসটা ফলো করবে এবং সেটা ভালো করে মুখস্থ করে ফেলবে, কারণ পরের দিন এরপর থেকে আবার ক্লাস নেওয়া হবে। তোমরা আজকে যতটুকু শেষ করলে পরবর্তী ক্লাসে এরপরেরটুকু আবার ক্লাস নেওয়া হবে। সো তোমরা আজকে যতটুকু পড়ানো হবে এইটুকু ভালো করে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো সবাই বাংলা বইটা খোলো। বাংলা বইটা খুলে দেখো 60 পৃষ্ঠা বের করো। এখানে দেখো একটি গল্প আছে, মায়ের ভালোবাসা। দেখো তোমরা তো তোমাদের মাকে ভালোবাসো, তাই না? তোমরা যেমন মাকে ভালোবাসো তেমনি পাখিরাও কিন্তু তাদের মাকে ভালোবাসে, সেটারই একটি দৃষ্টান্ত এখানে দেখানো হয়েছে। দেখো একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন, এমন সময় একটি লোক এল হাতে একটি পাখির বাসা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, না বুঝতে পারলে ভালো করে খেয়াল করো। বাসায় দুইটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উড়ছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরেই সরে যেতে বললেন। লোকটি সরে গেল, মা পাখিটা কাছে এলো, বাচ্চাদের আদর করল, ডানা দিয়ে তাদের ঢেকে রাখল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো মায়ের কত ভালোবাসা। নবীজি বললেন, ছানা দুইটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। লোকটি তার ভুল বুঝতে পারল, নবীজির কথা মতো কাজ করল। গল্পটা থেকে তোমরা তো বুঝতেই পারলে যে তোমাদের যেমন মায়ের প্রতি ভালোবাসা আছে, তেমনি প্রতিটি জীবের মায়ের প্রতি ভালোবাসা আছে। পাখি দুটোর ছানা দুটোর পাখির ছানা দুটোর খুব কষ্ট হচ্ছিল তাদের মা থেকে দূরে রাখার জন্য, সেই জন্যই আমাদের প্রিয় নবী তাদেরকে কাছে আনার জন্য তাদের বাসাটা আগের জায়গায় রেখে আসতে বললেন এবং লোকটি তার ভুল বুঝতে পারল। এবার দেখো আমরা তোমাদেরকে সব সময় নতুনগুলো নতুন শব্দ শেখাই প্রতিটা গল্প থেকে। এই গল্পে দেখো দুটো শব্দ বের হয়ে এসেছে, একটি ছানা আর একটি হচ্ছে ডানা। ছানা অর্থ হচ্ছে শাবক, ছা, বাচ্চা, তিনটার যে কোনো একটা লিখলেই হবে। তারপর দেখো ডানা, ডানা অর্থ পাখনা। এগুলো তোমাদের শব্দার্থ আকারে থাকবে, এগুলো তোমরা আগেও পড়েছো শব্দার্থ। প্রতিটা গল্পের ভিতরেই কিছু নতুন শব্দ থাকে। এবার দেখো তোমাদের কয়েকটা শূন্যস্থান দেখাচ্ছি, এই শূন্যস্থানগুলো তোমাদের কাছে নতুন না, এই শূন্যস্থান তোমরা আগে পড়েছো। এগুলো তোমরা বাসায় ভালো করে খাতায় লিখবে। এই যে আমি যে গ্যাপের ভেতর লিখে দিয়েছি, এই গ্যাপটা তোমরা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবে। ব্ল্যাঙ্ক রেখে গল্পটা পড়ে এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করবে। দেখো এখানে চারটা শব্দার্থের ভিতরে হাতে একটি পাখির বাসা, এই পাখির বাসাটা তোমরা ব্ল্যাঙ্ক রেখে শিখবে। খ নাম্বার দেখো, বাচ্চাদের আদর করলো, তাকে দূরে সরে যেতে বললেন, বাসাটা আগের জায়গায় রেখে এসো। ঠিক আছে, এই অধ্যায়ে দেখো এই গল্পে আমরা দুটো যুক্ত বর্ণ পেয়েছি। তোমরা যুক্ত বর্ণ এর আগেও পড়েছো। এই গল্পের দুটো যুক্ত বর্ণ হচ্ছে মম আর চচ। এই যুক্ত বর্ণটাকে আমাদেরকে ভেঙে একটা শব্দ গঠন করতে হবে। দেখো
দুটো মকে আমরা আলাদা আলাদা বক্সে রেখেছি, তারপর একটা শব্দ তৈরি করেছি, আর দুটো চ আছে, এই চ দুটোকে আমরা আলাদা করে একটা শব্দ তৈরি করেছি। তোমরা সবাই বুঝতে পেরেছো? এটা অবশ্যই তোমরা বাসায় দু একবার করবে, তোমার আম্মুকে খাতাটা দেখাবে, ঠিক আছে? এবার আমরা দেখি তোমাদেরকে কিছু অঙ্ক করাবো। তোমরা এর আগে খুব সাধারণ যোগ বিয়োগ করেছো, আজকে তোমাদেরকে আমি একটি হাতে রাখা যোগ শেখাবো। দেখো আমি বোর্ডে করে রেখেছি যোগটা, এখানে দেখো আছে পাঁচ ছয় তিন ছয়, দুইটা ছয় নিচে নিচে আছে। দেখো প্রথমে আমরা ছয়ের পাশে ছয়টা দাগ দিব, আবার এখানে ছয়ের পাশে ছয়টা দাগ দিব, এই দুইটা ছয় যোগ করলে হয় বারো। এখানে দেখো আমি বারো লিখেছি, ডান পাশের সংখ্যাটা কেটে তোমরা এখানে লিখবে, আর বাম পাশের শব্দটাকে দিয়ে দিবে এই পাঁচকে। দেখো পাঁচ আর এক মিটার হলো ছয়, ছয় আর তিন মিলে হচ্ছে নয়। এখন দেখো অতএব যোগফল হয়েছে বিরানব্বই। এটাও একই রকম, ছয়ের পাশে ছয়টা দাগ দিবে, পাঁচের পাশে পাঁচটা, তারপরে এই দুটোকে যোগ করে হয় এগারো। এই ডান পাশের সংখ্যাটা কেটে এখানে বসাবে, আর বাম পাশের সংখ্যাটা দিয়ে দিবে এই সাতকে, কত হলো আট, আট আর দুই হচ্ছে নয়, অতএব যোগফল একানব্বই। বন্ধুরা অঙ্কটা হয়তো বা তোমাদের কাছে একটু কঠিন লাগছে, যেহেতু হাতে রেখে তোমরা এর আগে সাধারণ যোগ করেছ, আজকে একটু ভিন্ন অঙ্ক করলাম আমরা, তবে অনুশীলন করলে অবশ্যই তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তোমরা একটা অঙ্ক তিন চারবার করে করবে, না বুঝতে পারলে বারবার দেখবে কীভাবে আমি অঙ্কটা করলাম, আর অবশ্যই অঙ্কটা করে তোমার আব্বু আম্মুকে দেখাবে, ঠিক আছে? বন্ধুরা তোমরা সাবধান থেকো, যেহেতু আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই বিশ সেকেন্ড ব্যাপী হাত ধুবে। তোমরা এটা অবশ্যই জানো, টিভিতে অনেকবার দেখেছো, তারপরও আমি তোমাদেরকে বলছি যে তোমরা বিশ সেকেন্ড ধরে হাত ধুবে, সাবধানে থাকবে, সাবধানতাই সব কিছু, শুধু ভয় পেও না, ভয় পাবে না, সাবধান থাকবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।